আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার, আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। মিডিয়া ছোট ধরনের আপডেট বুঝতে আমাদের চ্যানেল সাথে থাকুন। বাকি উপর বিয়ার আবার ঠেকাইতে বাংলাদেশ কুইন্ট নায়িকা বিশ্বাস শাকিব খানের সাথে জুটি বেঁধে অনেকগুলো ছবি করেছে এবং কি তাদের প্রত্যেকটি ছবি সুপারহিট এবং কি ব্যবসা সফল। তবে বিশ্বাস শাকিব খানকে গোপনে বিয়ে করে দীর্ঘ 8 বছর সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু অপু বিশ্বাস আবার নতুন সিনেমায় পা রাখেন, তার এই ছবিটি হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তবে এই ছবিতে একটি গান হচ্ছে তোমার আমার বিয়া ঠেকাইকে, বাপ্পি সুরে সুরে বলে তোমার আমার বিয়া ঠেকাইকে। এই গানটির শিল্পী ইমরান এবং কি লিজা। তো প্রিয় বিয়ার, বাপ্পি অপুকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল যে বাপ্পি অপুকে বিয়ে করছে। তবে এই বিষয়টি হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিতে একটি শুটিংয়ের দৃশ্যে বাপ্পি অপুকে বিয়ে করে এবং সুরে সুরে বলে তোমার আমার বিয়া ঠেকাইকে, এ নিয়ে অনেক সমালোচনা হয়। তবে এই গানটি গতকাল ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে এবং কি একদিনে প্রায় 1.5 লক্ষ ভিউ হয়েছে। সিনেমাটি আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন এমন তা জানিয়েছে পরিচালক দেবাশিস বিশ্বাস। তো দেবাশিস বিশ্বাস আরও জানান, 2001 সালে শাবনূর রিয়াজের এই ছবিটি অনেক ব্যবসা সাফল্য হয়েছিল এবং কি অনেক ভালো হয়েছিল। তবে আমি নতুন করে আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 দিয়ে ছবি করতেছি, তো অবশ্যই আপনারা এই সিনেমাটি দেখবেন এবং কি আপনাদেরও ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন।